আমরা দু বছর ধরে কথা বলছি, এরকম কোনো রকম প্রপার নোটিস ছাড়া হঠাৎ আমরা এই ক্যাটাগরি স্যালারি থেকে আমাদেরকে বি ক্যাটাগরি স্যালারি করে দেওয়া হবে, কোনো উপযুক্ত কারণ না দেখিয়ে আমরা ডিআই স্যারের কাছে আসছি, বারবার করে জানতে চাইছি কেন এটা করা হচ্ছে, এসআর স্যারের কাছে যাচ্ছি জিজ্ঞাসা করছি কেন এটা করা হচ্ছে, তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। এমনিতে কোনো রাজ্যের যা পরিস্থিতি চলছে, রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ, আমাদেরকে মানে বেতন দেওয়ার মতো তাদের অবস্থা এখন নাই, সেই পরিস্থিতি এসে মানে আমাদের এই বেতনটা কেটেই হয়তো অন্যজনকে তারা বেতন দিবে এরকম ভাবছে, বা তারা ডিএটা দিবে এরকম ভাবছে তারা। এইভাবে চলতে থাকলে তো মুশকিল, যেভাবে চাকরি চুরি হচ্ছে, যেভাবে রাজ্য অরাজকতার সৃষ্টি হচ্ছে, এইভাবে তো আমরা বেশি দিন চলতে পারি না। আমরা প্রপার নোটিস ছাড়া আমরা এইটা মেনে নেব না। তো হঠাৎ এই নোটিসটা কারা করলো? এই নোটিশটা ডিআই স্যারকে বলছি, ডিআই স্যার বলছে আমাদের উপরে যারা আছে তারা করেছে, এসআর স্যারকে বলছি, এসআর বলছে ডিআইকে গিয়ে জিজ্ঞাসা করুন। কেউ ভালো মতো নোটিসটা ক্লিয়ারভাবে আমাদের বুঝাচ্ছেই না। আমরা দু বছর ধরে চাকরি করছি, দু বছর ধরে আমরা এই ক্যাটাগরি চাকরি করছি, হঠাৎ আমাদের আজকে স্যালারি আজকে বলছে 5,000 টাকা কমিয়ে দেওয়া। আমরা স্যালারি মোটামুটি তখন যখন আমরা জয়েন করেছিলাম 8,900 বেসিকে জয়েন করেছিলাম, এখন বেসিক আমাদের 24,900 করে দেওয়া। এই পরিস্থিতিতে কি মানে দু বছর পর মানুষ উন্নতি করে? হঠাৎ যদি 5,000 টাকা বেতন কমিয়ে দেওয়া, আমরা মোটামুটি মালদাতে 500 জনের উপর সাফার করছি। অজুহাতটা দেখাচ্ছে যে কোনো একটা অর্ডার জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কোনো একটা অর্ডার পাস করেছিল, সেটা 2017 সালের যে নিয়োগ ছিল সেই নিয়োগের বেসিসে আমাদের অর্ডারটা দেওয়া হয়েছিল। সেটা 2020 সালে নতুন একটা নোটিফিকেশনের মাধ্যমে যেখানে বেসিক উল্লেখ করা আছে, এমনকি আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে এটা উল্লেখ করা আছে আমরা এই ক্যাটাগরি আমরা 28,900 স্যালারি পাবো, কিন্তু সেটা আবার কমিয়ে আমাদেরকে 24,500 করে দেওয়া হচ্ছে। এটা আপনার কি মনে হচ্ছে এই যে এই নোটিশের মধ্যে কি সদুত্তর পাচ্ছেন? না, কোনো নোটিসে কোনো ক্লিয়ারভাবে কোনো উল্লেখ নাই। নোটিশে আমরা ডিআই স্যারকে বলছি আমাদেরকে বুঝিয়ে বলুন, সেটাও তিনি করছেন। আজকে আপনাদের কি করছেন? আজকে আমরা ডিআই স্যারের কাছে কোনো সদুত্তর মানে না পেলে আমরা ডিআই স্যারকে ছাড়বো না, এবং ডিআই স্যারকে আমরা বলেছি যতক্ষণ আপনি সদুত্তর না দেবেন আমরা অবস্থান বিক্ষোভ করবো, আপনাকে যদি বলে আমরাও যাবো। এবং সেটা আমাদের যোগ্য, কারণ আমরা ট্রেন হিসাবে জয়েন করেছি এনসিটি গাইডলাইন অনুযায়ী, এবং আমরা সেই ক্যাটাগরি পাওয়ারই যোগ্য। কিন্তু হঠাৎ আজ দু বছর পর আমাদেরকে বি ক্যাটাগরি অর্থাৎ আনট্রেন বেতন কাঠামো দেওয়ার প্রচেষ্টা চলছে, তার জন্য একটা নোটিশ জারি করা হয়েছে ডিপিসি থেকে, এবং সেটা সম্পূর্ণ ক্লিয়ার নয়, যেটার ভিত্তিতে আমাদেরকে বি ক্যাটাগরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তার জন্য আমরা চাইছি এই যে লজিকহীন যে আমাদের উপর দাবি করা হচ্ছে, এবং জোরপূর্বক যে বেতন কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে, এমনকি আশ্চর্যের ব্যাপার হলো 5,000 টাকা করে কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটার বিরুদ্ধে আমরা এসছি আজকে। তার জন্য ডিআইয়ের সামনে জমায়েত হয়েছি এবং ডিআইকে ঘেরাও করেছি আমাদের এটার জবাব নেওয়ার জন্য, যে এটা এরকম অনিয়ম করতে পারেন না তিনি আমাদের সঙ্গে। মালদায় কতগুলো আছে টিচার? মালদায় মিনিমাম এরকম 400-500 বিএড টিচার রয়েছি আমরা। আপনারা কত সালে জয়েন করেছেন? আমরা জয়েন করেছি 2021 সালে 16,500 ভ্যাকান্সিতে। বুঝি এই অর্ডার হিসাবে আমরা জয়েন করেছি না, এই অর্ডারটি লাগু হয়েছে 4-5টি ডিস্ট্রিক্টে। কোন কোন ডিস্ট্রিক্ট? তার মধ্যে পুরুলিয়া রয়েছে, জলপাইগুড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা। বীরভূম আগে নোটিশটা দিয়েছিল এবং তারা ভুল বুঝতে পেরে সেটা তুলে নিয়েছে, কিন্তু আমাদের মালদা ডিপিএসসি সবচেয়ে অসহযোগিতা আমাদের সঙ্গে করছেন, তিনি একদমই আধিকর্তা যেমন হন সেরকম ব্যবহার করছেন না, এবং আমাদের অনেকটা জোরপূর্বক আজকে কি করছেন আপনারা? আমরা আজকে ডিআইএস কাছে কি করছেন বলেন, ডেপুটেশন আমরা আজকে ডিআইকে ঘেরাও করেছি জবাব জানার জন্য, যে নোটিফিকেশন বিনা নোটিফিকেশনে প্রপার কোনো বিনা নোটিফিকেশনে কিভাবে আমাদের এই বেতনটা কমানো হচ্ছে সেটার জন্য। বেতন কি কমানো হয়ে গেছে? বেতন অলরেডি, আশ্চর্য হবেন আপনারা, বেতন অলরেডি সাউথ সার্কেলে যেটা রয়েছে নর্থ হরিশ্চন্দ্রপুরে এবং সদর সাউথে বিনা নোটিফিকেশনে বেতন কমানো হয়েছে। এরকম সেখানে 4 জন, অন্যান্য সার্কেলে আরও কয়েক কিছু জন রয়েছে, তাদের বেতন দাবি না মানলে কি করবেন? আমাদের দাবি না মানলে আজকে আমরা এখানে ঘেরাও কর্মসূচি জারি রাখবো, অবস্থান বিক্ষোভ করবো। আমার নাম বদ্রীনাথ পাল। আপনার দায়িত্ব তো রয়েছে আমাদের।
আপনি আমাদের নোটিশটা ক্লিয়ার করে ভাই স্যার আপনি নোটিশ ক্লিয়ার করুন না ছুটি আমি উত্তর করুন যে আপনি ভাই আপনি আইদা নোটিশ ক্লিয়ার করুন না নোটিশ আপনি রিভোক করুন যে কোনো একটা করতে হবে আপনাকে আরে নোটিশ আপনি চাল চাল নতুন ক্লিয়ার করুন নোটিশটা ক্লিয়ার করে নোটিশ দিয়ে দেন নোটিশ দিয়ে দেন এটার বেশি যে আমি কমাচ্ছি সেটা তো বলবে বাবা নিয়ে নোটিশ চাই এরকম আশা করেন আপনি নোটিশটা উইথড্র করুন আপনি উইথড্র করতে হবে আপনি নালে নোটিশটা ক্যান্সেল করে